হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগত তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2023 ক্লাস সিক্সের ইংলিশ বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য যে 90 নম্বর পেজে 5 নম্বর স্কুল রয়েছে ধূপগুড়ি হাই স্কুল HS, এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, রয়েছে প্রথমে রিডিং স্কিল সিন, এটা তোমাদের নেওয়া হয়েছে স্মার্ট আইসক্রিম থেকে। তো এটা পড়তে বলছে, তারপর বলছে যে প্রশ্ন দেওয়া রয়েছে কিছু, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। তো টেক্সটটা ভালো করে পড়তে বলছে এবং তারপরে নিচের কোয়েশ্চেনগুলো করতে বলছে। দেখো প্রথমে পড়ে নিয়ে কি বলছে মানেটা, ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান মিস্টার পেপি। তাহলে কি বলছে, এটি সব শুরু হয়েছিল আইসক্রিম ম্যান যে মিস্টার পেপি ছিল তাকে দিয়ে। হি হ্যাড এ ভ্যান হুইচ হি পার্ক আউটসাইড দ্য স্কুল। তার যে ভ্যানটি ছিল সে তার ভ্যানটি স্কুলের বাইরে পার্ক করত। হি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস, সে বিক্রি করত বিভিন্ন ধরনের আইসক্রিম। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ, তার কাছে সব স্বাদের আইসক্রিম ছিল। হি ডিডন্ট লাইক মি ভেরি মাচ, সে আমাকে খুব একটা পছন্দ করত না। হি টোল্ড মি ওয়ান্স, সে একবার বলেছিল, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, বলেছিল তুমি তোমাকে নিজে খুব স্মার্ট মনে করো, ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, একদিন তুমি আরও খুব স্মার্ট হয়ে যাবে। আই জাস্ট লাভড অ্যান্ড ওয়াক অফ, আমি শুধু হেসেছিলাম এবং হাঁটা দিয়েছিলাম। বলছে আই নিউ হি ডিডন্ট ডু এনিথিং, আমি জানতাম তিনি কিছু করবেন না। হি ওয়াজ টু সফট হার্টেড, তিনি ছিল খুবই দয়ালু নরম মনের। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম, তিনি সবসময় বিনামূল্যে আইসক্রিম দিতেন টু কিডস, বাচ্চাদের, হু যাদের হ্যাড নো মানি, যাদের কোনো পয়সা থাকতো না তাদেরকে ফ্রিতে আইসক্রিম দিত বাচ্চাদের। হি ফেল্ড সরি ফর পুয়ার পিপল, তিনি দরিদ্র মানুষের জন্য খুব দুঃখ অনুভব করতেন। দেখো এবার কী কী রয়েছে এখানে প্রশ্নগুলো, এটা ছিল তো প্রথম প্রশ্ন কি বলছে। দেখো প্রথম প্রশ্ন বলছে ট্রু ফলস লিখতে হবে, রাইট টি ফর ট্রু অ্যান্ড ফলস ইন গিভেন বক্সেস অ্যান্ড গিভেন দ্য সাপোর্টিং স্টেটমেন্ট। একটা বলছে মিস্টার পেপে হ্যাড এ রিক্সা, তাহলে এটা কী হবে, রিক্সা নয় এটা ফলস হবে। তাহলে কী লিখবে, যে মিস্টার পেপে হ্যাড এ ভ্যান। দু নম্বর বলছে মিস্টার পেপি সোল্ড আইসক্রিম অফ অনলি চকলেট ফ্লেভার, এটাও ফলস হবে, শুধু চকলেট ফ্লেভার নয় বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম বিক্রি করতো। তাহলে মিস্টার পেপে সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট, এটা ফ্লেভার লিখে দেবে এখানে, এখানে ফ্লেভার লিখে নেবে, আইসক্রিম ডিফারেন্ট টাইপ নয় ডিফারেন্ট ফ্লেভার লিখে নেবে এখানে। নেক্সট প্রশ্ন হচ্ছে পরেরটা দেখো, দ্য আইসক্রিম ম্যান ওয়াজ ভেরি জেনারাস, এটা হচ্ছে ট্রু হবে, কারণ হি ওয়াজ কি লিখবে, হি ওয়াজ টু সফট হার্টেড। নেক্সট রয়েছে দেখো চারেরটা, দ্য আইসক্রিম ম্যান লাইক দ্য স্পিকার ভেরি মাচ, তিনি লেখককে খুবই পছন্দ করতেন, এটা একেবারেই নয়, তিনি পছন্দ করতেন না, এটা ফলস হবে। কি লিখবে, হি ডিডেন্ট লাইক মি ভেরি মাচ, সে আমাকে পছন্দ করতে না। বিয়ের দেখো হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, একেরটা হু সোল্ড আইসক্রিম, কি লিখবে, মিস্টার পেপে সোল্ড আইসক্রিম। নেক্সট হচ্ছে দুইয়েরটা কি বলছে দেখো, দু নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য আইসক্রিম ম্যান ফেল ফর দ্য পুয়ার পিপল, সরি এটা দু নম্বর, তো এটা কি লিখবে, দ্য আইসক্রিম ম্যান ফেল সরি ফর দ্য পুয়ার পিপল, এটা তিন নম্বর হবে। যে হোয়াট ডিড দ্য রাইটার ফিল অ্যাবাউট মিস্টার পেপে, দ্য রাইটার ফিল অ্যাবাউট মিস্টার পেপি দ্যাট হি ওয়াজ এ সফট হার্টেড পার্সন। চার নম্বরটা বলছে হোয়ার ডিড মিস্টার পেপি পার্ক হিজ ভ্যান, মিস্টার পেপি পার্ক হিজ ভ্যান আউটসাইড দ্য স্কুল। নেক্সট হচ্ছে পরেরটা দেখো, এরপরে রয়েছে তোমাদের পোয়েমটা কোথা থেকে দেওয়া রয়েছে, তোমাদের পোয়েমটা রয়েছে আই উইল গো উইথ মাই ফাদার এ প্ল্যানিং, এটা এখান থেকে নেওয়া হয়েছে এই কবিতা থেকে। আই উইল গো উইথ মাই ফাদার এ প্ল্যানিং, এখান থেকে কবিতাটি নেওয়া হয়েছে, কবিতার নাম এটা। তো বলছে রিড দ্য ফলোয়িং পোয়েম আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো, কি বলছে এখানে দেখো, আই উইল গো উইথ মাই ফাদার এ রেপিং, তাহলে কি বলছে, আমি আমার বাবার সঙ্গে নাঙল চাষে যাব,
বলছে টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি, সমুদ্রের ধারে সবুজ মাঠে, অ্যান্ড দ্য রক অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগল, বলছে পাথর কাক অ্যান্ড সিগল পাখি বা শঙ্খচিল, উইল কাম ফ্লকিং আফটার মি, আমার পিছু পিছু আসবে। তো প্রশ্ন এক নম্বর কি বলছে দেখো, দ্য পোয়েট উইল গো উইথ হিজ, অপশন নম্বর সি ফাদার, দ্য ফিল্ড ইজ, অপশন নম্বর বি ব্রাউন কালার। তারপর রয়েছে দেখো পরেরটা কি বলছে, দ্য ফিল্ড ইজ বিসাইড দ্য সি, অপশন নম্বর এ, দ্য পোয়েট উইল গো ফর, অপশন নম্বর বি রিপিং। এরপর রয়েছে দেখো রিডিং স্কিল আনসিন, আনসিন রয়েছে এটা প্রশ্ন, এটা বলতে হবে আনসিনটা পড়ে এখান থেকে কিছু প্রশ্নের উত্তর করতে হবে। দেখে নাও কি বলছে প্রশ্নে, বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ আনসার দ্য কোশ্চেন, বলছে রহমত ওয়াজ এ হকার, রহমত ছিলেন একজন হকার, হি কাম টু কলকাতা ফ্রম আফগানিস্তান, তিনি এসেছিলেন কলকাতায় কোথা থেকে, আফগানিস্তান থেকে, হি হ্যাড এ ডটার, তার একটি কন্যা ছিল, বলছে হার নেম ইজ রাবিয়া, তার নাম ছিল, তার কন্যার নাম ছিল রাবিয়া। ওয়ান ডে, একদিন, হি ওয়াজ সেলিং ফ্রুট অন দ্য রোড সাইড অফ কলকাতা, কলকাতার রোড সাইডে একদিন ফল বিক্রি করছিল, দেয়ার বলছে দেয়ার হি মিট এ লিটল গার্ল, সেখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ের সঙ্গে তার দেখা হলো, হার নেম ওয়াজ মিনি, তার নাম ছিল, বাচ্চা মেয়েটার নাম ছিল মিনি, হি লাভ হার ভেরি মাচ, সে তাকে খুব ভালোবাসত। রহমত ওয়াজ পুট ইন টু জেল, রহমতকে জেলে দেওয়া হয়েছিল, ইন দ্য জেল হি কুড নট ফরগেট রাবিয়া, জেলে গিয়েও সে তার রাবিয়াকে, তার মেয়ে রাবিয়াকে ভুলতে পারছিল না, হি কুড নট ফরগেট মিনি টু, এবং মিনিকেও ভুলতে পারছিল না। এখানে প্রশ্নগুলো দেখো কী কী রয়েছে, একটা বলছে রহমত সোল্ড ফ্রুট অ্যাট, এখানে দেখো এখানে কিন্তু বলা নেই যে কোথায়, সব তো নয় মার্কেট বলেও কিছু এখানে, এখানে বলেছে রোড সাইড, তাহলে এটা পাবলিক প্লেসই হবে, এটা সব তো হবে না, হয় মার্কেট এটা পাবলিক প্লেস হতো কিন্তু মার্কেট হবে না, কারণ মার্কেট তো বলা নেই, রোড সাইড বলা আছে, তাহলে কী হবে এটা পাবলিক প্লেস হবে। দুয়েরটা দেখো, দুয়ের প্রশ্নটা কী বলছে, রহমত কাম ফ্রম, অপশান নাম্বার এ আফগানিস্তান, কোথা থেকে এসেছিলো, আফগানিস্তান থেকে এসেছিলো। রহমত মিট মিনি ইন, অপশান নাম্বার সি কলকাতা, কোথায় দেখা হয়েছিল মিনির সঙ্গে, কলকাতায়। রহমত ডটার ওয়াজ, রহমতের মেয়ের নাম কী ছিল, অপশান নাম্বার বি রাবিয়া। ইন জেল, রহমত অলওয়েজ রিমেম্বার, দুজন কি মনে করতো কাকে কাকে, বোধ মিনি অ্যান্ড রাবিয়া, মিনি এবং রাবিয়া দুজন কি মনে করতো। তারপর দেখো কি বলছে, তারপরে বলছে যে ট্রু ফলস লিখতে হবে, একটা বলছে রহমত ওয়াজ এ ফ্রুট সেলার, এখানে দেখো কথাটা, এখানে প্রথমে কিন্তু বলা আছে, প্রথমে বলা আছে যে রহমত ওয়াজ এ হকার, প্রথম হকার বলা আছে, তারপরে কিন্তু আবার বলছে দেখো ওয়ান ডে হি ওয়াজ সেলিং ফ্রুট, তাহলে এখানে দেখো একটু কনফিউশন রয়েছে, তো তোমরা কিন্তু এখানে ট্রু করে দেবে, এটা ট্রুই করে দেবে, রহমত ওয়াজ এ ফ্রুট সেলার, ট্রু করে নেবে, অসুবিধা হবে না। নেক্সট বলছে রহমত কাম টু কলকাতা, কলকাতা লুকিং ফর এ জব, এই প্রশ্নটা দেখো ওখানে কোথাও বলা নেই যে কী জন্য এসেছিল, সে হকার ছিল কিন্তু জবের জন্য, চাকরির জন্য এসেছিল কি না, এটা কিন্তু বলা নেই পুরো প্যাসেজে, তো এটা ট্রুও করতে পারো ফলসও করতে পারো, তো এখানে বলা নেই কিছু যে জবের জন্য এসেছিল, কিন্তু হকার ছিল, সে জবের জন্য আসবে না, সে ব্যবসার জন্যই আসবে, তো এখানে কিন্তু ফলস হওয়া উচিত সেই অনুযায়ী, জব মানে চাকরি, চাকরির জন্য তো আসেনি। নেক্সট প্রশ্ন দেখো তিনেরটা কি বলছে, বলছে রহমত অ্যান্ড মিনি ওয়াজ টু সিস্টার, এটা তো অবশ্যই নয়, রহমত এবং মিনি দুজন বন্ধু বোন, এটা তো নয়, তাহলে কি বলছে রহমত ওয়াজ পুট বিহাইন্ড এ বার, এটা হচ্ছে ফলস, জেলে দেওয়া হয়েছিল। নেক্সট হচ্ছে পরের প্রশ্নগুলো কি বলছে দেখো, এবারে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, প্রিপোজিশন এবং আর্টিকেল দিয়ে এটা পূর্ণ করতে হবে। একটা ড্যাশ রাইজ ইন দ্য ইস্ট, দ্য সান, দা হবে সান, সূর্য একটা তাই দা বসলো। তারপরটা বলছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান হবে, কারণ অনেস্টের এইজটা সাইলেন্ট থাকে তাই এটা অ্যান হবে। নেক্সট হচ্ছে গিভ মি এ পেন হবে, পেন পিটা হচ্ছে কি কনসনেন্ট তাই এ হলো, আর লুক অ্যাট দ্য স্কাই আকাশের দিকে তাকাও। এরপর হচ্ছে দেখো বলছে রাইট দ্য কাইন্ড অফ সেন্টেন্স ইন দ্য ফলোয়িং, তো কী কী সেন্টেন্স সেটা লিখতে হবে পাশে। একটা শাট দ্য ডোর, এটা হবে ইম্পারেটিভ। বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, কী তুমি চাও, এটা হচ্ছে ইম্পারেটিভ, এটা হচ্ছে কোশ্চেন মার্ক মানে ইন্টারোগেটিভ হবে, দু একটা ইন্টারোগেটিভ হবে, প্রথমে একটা ইম্পারেটিভ, দু একটা ইন্টারোগেটিভ, তিন একটা কী রয়েছে দেখো, মে ইউ বি হ্যাপি, এটা হবে অপটেটিভ। তারপরে বলছে দেখো, বলছে হোয়াট এ নাইস পিকচার, এটা হবে এক্সক্লেমেটারি। তারপরে প্রশ্ন রয়েছে আই জাস্ট লাভ অ্যান্ড ওয়াক অফ, এটা হবে অ্যাসার্টিভ। নেক্সট হচ্ছে দেখো পরেরটা কী বলছে, রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং, বিপরীত শব্দ লিখতে হবে, বাই মানে বিক্রি করা, তার সেল হবে কেনা,
সরি বাই মানে হচ্ছে কেনা, তো সেল হবে উল্টো কি হবে সেল বিক্রি করা, তারপরে হেট মানে হচ্ছে ঘৃণা করা, লাভ হবে বিপরীত ভালোবাসা, আর রিমেম্বার মানে হচ্ছে মনে রাখা, আর ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। সাথে দেখো কি বলছে, দেখো সাথেটা বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য ব্র্যাকেট, ভার্বের ঠিক ফর্মটা লিখতে হবে। একটা বলছে দ্য হেডমাস্টার, এটা গিভ আছে, গিভস হবে মিয়ে প্রাইজ, দ্য বয় ওয়াজ ওয়াকড, ইডি যোগ হবে অন দ্য রোড, আর হি উইল কাম টুমরো, কাম হবে এটা কাম ছিল, কামই হবে কাম টুমরো।